ভিউয়ার্স, আশা করি সবাই ভালোই আছেন। রান্নার রহস্যের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগত, আর আগের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের কাছে একটি পাঞ্জাবি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে ধাবা স্টাইল পাঞ্জাবি আলু গোবির সবজি। তো এই ধাবা স্টাইল পাঞ্জাবি আলু গোবির সবজি বানাতে আমাদের কী কী লাগছে সেগুলো এবার দেখে নেওয়া যাক। প্রথমেই লাগছে এখানে ফুলকপি, আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, দেখুন ছোট ছোট করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি। এখানে আছে আলু, তিনটে মিডিয়াম সাইজের আলু আমি ছোট করে কেটে নিয়েছি, এগুলো ওয়াশ করে নিয়েছি আমি। এখানে আছে দুটো ছোট সাইজের টমেটো কুচো করা, লঙ্কা কুচো করা, কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছি আমি। এখানে আছে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করা, এখানে আছে কিছুটা কাসুরি মেথি, দই, কাশ্মীরি লাল মিরিচ পাউডার, আমচুর পাউডার। রান্নাটা আমি সর্ষের তেলে করব, যেহেতু পাঞ্জাবি রেসিপি তাই জন্য সর্ষের তেলে করব। আর মশলার মধ্যে রয়েছে এখানে হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, গোটা জিরে, লবণ, আর রয়েছে সানরাইজের গরম মশলা। তো আর দেরি না করে এবার রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে আমি একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে তেলটাকে একটু জাস্ট নেড়ে নিলাম। এবার আলুগুলো আমি ভেজে তুলে নেব। আলুটাকে আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিয়েছিলাম, যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায় আর যাতে নরমও হয়ে যায়। এবার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি চেক করে নেব। মোটামুটি ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু নরমও হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন একটা স্পুনের সাহায্যে আমি, দেখুন নরমও হয়ে গেছে। আরেকটু আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি কপিগুলো দিয়ে দেব। কপিগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এবার আমি একটু চেক করে নেব। আপনারা দেখুন ফুলকপিগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। ফুলকপিগুলো আমি তুলে নিয়েছি, এবার আমি তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দেবো। একটু নেড়ে নেব। এবার কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আর সামান্য একটু লবণ আমি দিয়ে দিচ্ছি, জাস্ট 1 পিঞ্চ, দিয়ে আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে পেঁয়াজে। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি পেঁয়াজটা একটু চেক করে নেব। আপনারা দেখুন পেঁয়াজে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখানে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। আপনারা যদি আদা রসুন না খান তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আদা রসুনের সঙ্গে পেঁয়াজটা একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কিন্তু আদা রসুনের পেস্ট দিলে খুব সুন্দর একটা খেতে হয়। এবার এই সময়তেই আমি টমেটোগুলোও দিয়ে দেবো,
টমেটো গুলো দিয়ে আরো একবার আমি নেড়ে দিলাম আর উপর থেকে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটো গুলো নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাতে রান্নার সময়টাও সেভ হয় এবার আমি আরো 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দেব যাতে টমেটো গুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় 2 মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নেব দেখুন টমেটো গুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি দিয়ে একবার আমি একটু নেড়ে দেব আর দিয়ে দেব এবার মশলা গুলো প্রথমেই দেব আমি 1 টিস্পুন হলুদ তারপরে দিয়ে দেব 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো 1 টিস্পুন ধনে গুঁড়ো আর মশলার গুঁড়ো 1/2 টিস্পুন মতন গরম মশলা দিয়ে দিলাম আমি দিয়ে সব কিছু এবার ভালো করে আমি একটু মিশিয়ে নেব আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ যেহেতু আগে দিয়েছি আমি তাই জন্য লবণটা আমি খুব বেশি দেব না দিয়ে ভালো করে আমি একটুখানি মশলাগুলো কষিয়ে নেব এর মধ্যে আমি একটুখানি জল দেব ওই 2 টিস্পুন মতন একটু জল দিয়ে দিচ্ছি আমি যাতে মশলাটা ভালো মতন একটু কষানো যাবে এবার এর মধ্যে আমি কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য দিয়ে একটু ভালো করে আমি নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেব হয়ে গেছে এবার আমি মশলাটা একটু দেখে নেব আপনারা দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আমার তেলও ছাড়তে আরম্ভ করে দিয়েছে এবার এর মধ্যে আমি ফেটিয়ে রাখা 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে আর নাড়তে হবে কন্টিনিউ তা না হলে টক দইটা ফেটে যেতে পারে এইভাবে কন্টিনিউ নাড়তে হবে এবার এর মধ্যে আমি ভিজে রাখা আলু ফুলকপি গুলো দিয়ে দেব আলু ফুলকপি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব 5 মিনিটের জন্য এই তরকারিটাকে চাপা দিয়ে দেব 5 মিনিট হয়ে গেছে এবার আমি আলু গোবি সবজিটা একটু চেক করে নেব আপনারা দেখুন খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে এবার পাঞ্জাবি রান্না মানে কাসরি মেথি কাসরি মেথি তো মাস্ট পাঞ্জাবি রান্নার মধ্যে কাসরি মেথি পড়বে এবার কাসরি মেথিটা একটু ক্রাশ করে নিয়ে আমি এর উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে দেব আর দিয়ে দেব 1/2 টিস্পুন মতন আমচুর পাউডার আপনারা আমচুর পাউডারটা স্কিপ করতে পারেন কিন্তু দিলে একটা খাট্টা মিঠা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে এবার আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি আবারও 1/2 টিস্পুন মতন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে দিচ্ছি আর উপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচানো আমি দিয়ে দিচ্ছি
দিয়ে তারপর জাস্ট একটু নেড়ে নেব। তো ধাবা স্টাইল পাঞ্জাবি আলু গোবি সবজি রেডি আমার, এবার আমি এটা সার্ভ করব। ধাবা স্টাইল পাঞ্জাবি আলু গোবি সবজি আমার রেডি, আপনারা বাড়িতে ট্রাই করবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ছোট্ট একটা কমেন্টের দ্বারা অবশ্যই আমাকে জানাবেন।